হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ এসেছি একটা রিসেপশন পার্টিতে। তো এসে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা খাচ্ছি জুস। তারপর দেখো এখানে অনেক রকমের ছিল, তো আমি এটা নিয়েছিলাম, ভালোই লাগছিল খেতে। তারপর ছিল ভেটকি মাছের পকোড়া। তো এইদিকে দেখো আমরা ভেটকি মাছের পকোড়া নিচ্ছি। তো ভেটকি মাছের পকোড়াটাও কিন্তু টেস্টি ছিল। আর এখানে দেখো এত হাওয়া দিচ্ছিল যে সব ঝাড়বা চেয়ার নড়ে যাচ্ছে। আর এখানটায় হচ্ছিল প্রোগ্রাম, তো প্রোগ্রামটা দেখতে এসে খাচ্ছিলাম। তো বেশ একটা মজাদার পরিবেশ ছিল ওখানটায়। কাপেলরা ছিল ওখানে, তো ফটোশ্যুট হচ্ছিল। তো তারপর আমরা গেলাম, কিছু ফটোশ্যুট আমরাও নিলাম, কয়েকটা ফটো তুললাম। তো এত মানে অনেক লোকজন ছিল, তো অনেক লাইন দিয়ে আমাদেরকে ফটো তুলতে হয়েছে। তো দেখো এই যে আমরা ফটো নিচ্ছিলাম। আর তারপর আমরা যাচ্ছি, চলো এখন খেতে যাচ্ছি। তো চলো আমরা এখন প্যান্ডেলের দিকে যাচ্ছি খেতে ডিনারের জন্য। তো এতটাই ভিড় ছিল, তিনবার ফেরত আসার পর চারবার এবার আমরা সিট পেয়েছিলাম। তো দেখো এই যে ফাইনালি আমি আর তোমাদের দাদাভাই বসেছি। তো ভীষণ গরম একদিকে, তারপর আবার তিনবার ফেরত আসার পর তারপর সিট পেয়েছিলাম আমরা। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। তো এটা দেখো প্লেট সিস্টেম ছিল। তো প্রথমে স্যালাড, লেবু, সস আর ফিশ ফ্রাই ছিল। তো ফিশ ফ্রাইটা ভীষণ ভীষণ টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর আমাকে ভুল করে যেন দুটো দিয়েছে একসাথে। তারপর দেখো আসলো রুমাল রুটি, সাথে দিয়েছিল তড়কা। তো চলো এটাও একটু টেস্ট করে নিই কেমন হয়েছে। তো আমি শুধুমাত্র নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য, সবার থেকে বেশি আমি তো ফেলে দিয়েছি। তো এখানে তারপর এলো রাইস, চিলি চিকেন। তো এটা মোটামুটি ভালোই লাগছিল খেতে। তো তারপর দেখো আমি নিয়েছিলাম প্লেন সাদা ভাত আর মাটন ছিল। তো রাইসের থেকে আমার প্লেন সাদা ভাতটা ভীষণ ভালো লাগে। দেখো আমরা দুজন একটু খাচ্ছি। তো তারপর দেখো চাটনি, মিষ্টি, পাঁপড় সব কিছু দেওয়া হয়ে গেছে। দেখো তারপর চলো এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। দেখো আমি সব থেকে বেশি ফেলেছি, তো এবার চলো হাতটা ধুয়ে নিই। তো তারপর দেখো ফাইনালি আইসক্রিম, তারপর ছিল ফান। তো চলো আজের মতো টাটা, খাওয়া দাওয়া করলাম, বাড়ি চলে এলাম।